নমস্কার, আমি ইন্দ্রনীল আবার আপনাদের সামনে হাজির হয়েছি। এই কালকে আবার দোল এবং অনেকদিন বাদে আমরা আপনাদের সাথে লাইভে আছি। তো দোলের শুভেচ্ছা সবাইকে জানাই, সবাইকে জানাই যে আপনাদের দোল খুব ভালো করে কাটুক। কিন্তু আপনারা জানেন এই কোভিডের সময় আবার এই সংখ্যা বাড়ছে, এবং আমাদের গতকাল মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে যে পরিসংখ্যা দিয়েছে তাতে বলছে লাস্ট 24 ঘন্টায় প্রায় 62,000 লোক আক্রান্ত হয়েছে ভারতবর্ষে। এবং যেটা ভয়াবহ সেটা হচ্ছে যে গত বছর অক্টোবর 16-র পরে এটাই হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ লোক যারা আক্রান্ত হয়েছে। তাই এই 2021-এর দোল বা 2021-এর হোলিটাকে আমাদের অন্যরকমভাবে কাটাতে হবে, কিছু নিয়ম আমাদেরকে মানতে হবে। আমরা অন্য বছর যেভাবে হোলি কাটাই সেভাবে মনে হয় আমরা কাটাতে পারবো না। আমাদের কারোর ভ্যাকসিন নেওয়া হয়েছে, কারোর ভ্যাকসিন নেওয়া হয়নি, কিন্তু আমার মনে হয় যে ভ্যাকসিন থাকুক বা না থাকুক কিছু নিয়ম আমাদেরকে মেনে চলতে হবে। প্রথম যে কথা আমরা বলবো যে বাইরের কাউকে বাড়িতে রং খেলার আমন্ত্রণ না জানানোই ভালো, এবং আমরাও যেন বাইরে গিয়ে অনেকের মধ্যে অনেকের সাথে রং না খেলি। এবারের হোলি থাকুক ঘরের মধ্যে, এবারের হোলি থাকুক পরিবারের মধ্যে। আর একটা কথা যেটা হচ্ছে আত্মীয় স্বজনের বাড়িতে বা ধর্মীয় সমাবেশে বেশি লোক যেখানে আছে সেখানে না যাওয়াটাই ভালো। এবং দোলের যে শোভাযাত্রা হয়, যে ধর্মীয় আচরণ বা ফ্যামিলি গেট টুগেদার হয়, সেখানেও খুব একটা ভিড়ের মধ্যে আমাদের থাকা উচিত নয়, কারণ কোভিড এখনও আছে, কোভিড এখনও যায়নি, এবং পরিসংখ্যা বলছে যে সেকেন্ড ওয়েভ এসে গেছে। অন্যান্য অনেক রাজ্যে দোলের শোভাযাত্রা বন্ধ করা হয়েছে, কিন্তু আমাদের রাজ্যে তা হয়নি। তাছাড়া ভোটের জন্য যে প্রচুর লোক সমাগম হচ্ছে, রোজ মিটিং, রোজ মিছিল বা ভোট দেওয়া হচ্ছে, এতে কিন্তু কোভিড বাড়তে পারে। এটা ভয় দেখানো নয়, এটা শুধু বলা হচ্ছে যে আপনারা সাবধানে থাকবেন। এই উৎসবের সময় যখন বাড়িতে লোক আসছে বা আপনার যদি কোথাও যান, যদি কারোর সর্দি কাশি বা ইনফ্লুয়েঞ্জার মতো সিমটমস হয় তাহলে তাদেরকে অনুরোধ করা উচিত যে তারা যেন একসাথে না থাকেন। কিন্তু যদি তারা এই কথা না শোনেন বা না মানেন তাহলে আমাদের উচিত যে নিজে থেকে আমাদের সরে দাঁড়ানো, যদি কেউ অসুস্থ থাকেন তার কাছাকাছি না যাওয়া। যাদের বয়স 60-এর বেশি বা যাদের কোমরবিডিটি আছে তাদের সাবধানে হোলি কাটানো উচিত। তারা যেন দোলের খুব বেশি ঘোরাঘুরি না করেন, কারণ কখন কোত্থেকে এই করোনা থাবা বসাবে আমরা জানি না। আমরা ভাবছি যে করোনা চলে গেছে, মাস্ক ছাড়া চারিদিকে লোক দেখতে পাচ্ছি, কেউই প্রায় কোনো নিয়ম মানছেন না, কিন্তু বিশ্বাস করুন করোনা আমাদের পাশেই আছে। আমরা চিকিৎসক হিসেবে বলতে পারি যে আবার আমরা যখন অপারেশনের আগে কোভিড টেস্ট করাই তাতে পজিটিভের সংখ্যা খুব বাড়ছে, এবং হাসপাতালের বেড কিন্তু ধীরে ধীরে ভরে উঠছে। আপনারাও জানবেন যে আপনাদের আশেপাশে অনেকেই আক্রান্ত হচ্ছে। তাই যেটা আমরা বললাম যে এতদিন ধরে নিয়ম মেনে চলে এসেছি যে মাস্ক পরা, হাত ধোয়া স্যানিটাইজারে, সাবান দিয়ে হাত ধোয়া, এবং একটা সামাজিক দূরত্ব যেটা আমরা বজায় রাখতাম সেটা যেন আমরা আবার বজায় রাখতে আরম্ভ করি। আজকে আমি ইনফোদ্রিংয়ে কিছুই বলবো না, কারণ এই হোলির সময় আমরা চাইছি যে আপনারা বাড়ির লোকেদের সাথে আনন্দ করুন, আপনারা ভালো থাকুন। আজকের এই ছোট্ট লাইভ আমি শেষ করব কবি আর্যতীর্থর এক কবিতা দিয়ে। আর একটা ঢেউ আসছে কিন্তু সামাল সামাল ভাই সাবেরা, মাছ দরিয়ায় দুলছে এদেশ অনেক দেরি কুলে ফেরা। আর একটা ঢেউ আসছে আবার বাঁক সামলাও মল্লা মাঝি, ছাপটাতে ফের বিষ ছড়াবে এই জীবাণু ভীষণ পাজি। জীবিকাটাও নড়বড়ে আজ আগের ঢেউয়ের কামড় খেয়ে, কয়েকজনই আরও ধনী কোভিড মারির সোপান বয়ে। বাদবাকি সব ছা প্রসাদের রোজগারে ফের হলো ক্ষত, প্রাণে যদি নাও বা মরি থাকবো কি আর আগের মতো। আর একটা ঢেউ আসছে আবার ঢিল দিও না মল্লা মাঝি, ভ্যাকসিন নয় এই লড়াইয়ে সাবান আর মাস্কি বাজি।
কালকে জাহাজ কোথায় যাবে বইটা সেটা বলবে আজি। এটা ভীষণভাবে সত্যি, কালকে আমাদের এই আক্রান্তের সংখ্যা কোথায় যাবে আমরা জানি না, যদি না আজ থেকে আমরা নিজেদেরকে সামলাই। আমরা যারা কাছের লোককে হারিয়েছি, আমরা যারা ভীষণ আত্মীয় বা বন্ধু বান্ধবদের হারিয়েছি, এই দোলটা তাদের কথা স্মরণ করি, তাদের জন্যই আমরা আমাদের আবির আমাদের রং বাঁচিয়ে রাখি। আশা করব সামনের বছর আমরা সবাই আবার প্রাণ খুলে হোলি খেলবো, দোল খেলবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আপনাদের সাথে দেখা হবে খুব শিগগিরই। আমি আবার আমাদের ইনফার্টিলিটির প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব আপনাদের সামনে, আপনাদের যে প্রশ্নগুলো থাকবে তার উত্তর দেব। আবার আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, আমরা প্রায় 20,000 সাবস্ক্রাইবার পেয়ে গেছি, এবং যদি আপনারা সাবস্ক্রাইবার থাকেন আমাদের চ্যানেলের যদি রিচ বাড়ে, আমরা আরও লোকের কাছে পৌঁছতে পারবো এবং আরও লোকের সাথে আমরা থাকতে পারবো। একটা ছোট ঘটনা দিয়ে আজকের লাইভ শেষ করছি। আমি যা কিছু লিখি আপনারা জানেন, আমি ফেসবুকে বা নানা ম্যাগাজিনে লিখি, আমার বেশিরভাগ গল্পগুলোই আমি জোগাড় করি আমার ক্লিনিক থেকে। ক্লিনিকে একটা ছেলে এসেছিল, তার বয়স 35। তো সে আসার পর আমি জিজ্ঞেস করছি যে তার কী অসুবিধে, তখন সে বলে আমাকে যে স্পাম কাউন্ট বাড়াবার জন্য তার ওষুধ দরকার। তো আমি ভাবলাম নিয়মিত যেরকম আমি রুগী দেখি সেরকমই কোনো এক রুগী, এবং নিয়মিত যে প্রশ্নগুলো করি সেরকমই প্রশ্ন তাকে জিজ্ঞেস করলাম যে কত বছর বিয়ে হয়েছে, সে কতদিন বাচ্চা নেবার চেষ্টা করছে, বা তার আগের স্পাম টেস্টের রিপোর্টটা কী। সেই সেমিন রিপোর্ট দেখে তবে আমি তাকে বলতে পারবো যে তার ওষুধ নেওয়া উচিত কি না, বা কী ওষুধ কতদিন নেওয়া উচিত। সে জানায় যে তার বিয়ে এখনও হয়নি, সে বিয়ে করবে, কিন্তু তার হবু শ্বশুর বাড়ি থেকে জানিয়েছে যে তার সেমেন রিপোর্ট ঠিক থাকলেই তবে তার বিয়ে দেওয়া হবে। এই ঘটনাটা আমার কাছে খুবই আশ্চর্য, এবং প্রথমবার আমি এরকম জিনিস ফেস করছি। আমি ভাবছিলাম যে আমাদের ইউটিউব লাইভে আমরা প্রোগ্রাম করবো, আমরা ভিডিও নিয়ে আসবো যে বিয়ের আগে কী কী পরীক্ষা নিরীক্ষা করা উচিত, কিন্তু সেগুলো আমরা সবাই জানি যে আমাদের থ্যালাসেমিয়া টেস্ট করা উচিত, আমাদের HIV, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এইসব ইনফেকশন আছে কি না জানা উচিত, এবং ডিটেলসে আমরা এরপরে আলোচনা করব। কিন্তু যেটা আমার মনের মধ্যে খটকা লাগলো, যে প্রশ্নটা আজও রয়ে গেল আমার মনের মধ্যে, সেটা হচ্ছে যে এই বিয়ে, এই একসাথে থাকা, এই ভাবটা পুরোপুরি নির্ভর করে ভালোবাসার ওপরে। এই পুরো ভালো থাকাটা একটা বিশ্বাসের ওপরে তার সেতু রয়েছে। তো যখনই একটা অবিশ্বাস বা এই টেস্টের রিপোর্ট দেখে তবেই বিয়ে করা হবে, সেমেন টেস্ট আজকে বলছে, কালকে কেউ বলবে হয়তো আমার বউয়ের ডিমের সংখ্যা ঠিক আছে কিনা, বা হবু বউয়ের ডিমের সংখ্যা ঠিক আছে কিনা, তার জরায়ু ঠিক আছে কিনা, তার টিউবের টেস্ট করা হোক, এইগুলো আমরা কোথায় চলছি। আমাদেরকে একটা জায়গায় থামতে হবে, আমাদেরকে জানতে হবে যতই টেস্ট করি না কেন আমরা, আমাদের এই সম্পর্ক নির্ভর করে বিশ্বাসের ওপরে, ভালোবাসার ওপরে। তাই যদিও বিয়ের পরে আমরা সন্তান চাই, সন্তান নিয়ে আমাদের পরিবার শুরু হয়, কিন্তু এরকম তো প্রচুর ঘটছে যে সন্তান হওয়ার পরেও তাদের সম্পর্ক ভেঙে যাচ্ছে। তাই আবার বলছি যে আমাদের সম্পর্কগুলো গড়ে উঠুক, এই দোলের আবিরে দোলের রঙে আমাদের সম্পর্ক আরও রঙিন হয়ে উঠুক, আমরা একে অপরকে ভালোবাসি, ভরসা করি, বিশ্বাস করি। নমস্কার, আজকের এই লাইফ, এই ছোট্ট লাইফ এখানেই শেষ করছি। আপনারা হোলি ভালো কাটান, এবং হোলির পরে আমি কথা দিচ্ছি আবার আপনাদের সাথে ফিরে আসব। আর লাস্ট আবার মনে করাচ্ছি যে আমাদের এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, আপনাদের ভালোবাসা থেকে আমরা যেন বঞ্চিত না হই। ধন্যবাদ, ভালো থাকবেন।